এরপর প্রশ্ন হলো ধন সম্পদ থাকলে কত বছর বয়সে হজ এবং কুরবানি করা ফরজ হয়? সন্তানদের বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে কিনা? ধন সম্পদ যদি থাকে প্রাপ্তবয়স্ক হলে হজ ফরজ হবে, প্রাপ্তবয়স্ক। 10 বছর 9 বছর বয়সে কোনো বাচ্চার সম্পদ আছে, বাপ মরে গেছে সে পাইছে, তখন ফরজ হবে না। ফরজ হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, 15 বছর বয়স হয়ে যাবে তখন। এরপরে বিয়ের ব্যাপার, বিয়ের ব্যাপারটা হলো যে ছেলে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজে যাওয়া যায় না, এটা ভিত্তিহীন কথা, এর সাথে হজের কোনো সম্পর্ক নাই। অনেক মুরব্বীরা বলেন আমার মেয়ে আছে, এটা বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না, না এমন কোনো কথা নেই। মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই, দুইটাই আপনার উপর দায়িত্ব, যেটা যখন সুযোগ হয় সেটা তখন করে ফেলতে হবে। আমাদের গ্রাম থেকে বাবার দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যায় অনেকে, কিন্তু তাদের বাবা মাকে দেখাশোনা করে না, ইসলাম কতটুকু জায়েজ আছে? নকল বাবা নিয়ে লাফালাফি, আসল বাবার খবর নাই, নিজের বাপরে বাদ দেয় না, কোথাকার কোন নকল বাবার জন্য গরু ছাগল নিয়ে যায়? কে শিখেছে আপনাদেরকে সমস্ত? অনেক পীর অনেক বাবা এরকম আছে যে তোমাদের যত জমি জমা আছে সব আমাকে দিয়ে দাও, আমার দরবারে দিয়ে যাও। আমি এরকম বহু পরিবারের কথা জানি যে বউ বাচ্চার ভরণ পোষণ পর্যন্ত দেয় না, মা বাবার ভরণ পোষণ পর্যন্ত দেয় না, যা সব ওই পিসাবরে দিয়ে আসে। পিস সাহেব সে যদি মুরিদদের সব টাকা এরকম কুড়ায় কাছায় নেয়, তাহলে তো এটা পিস সাহেব না, এটা পয়সাওয়ালা সাহেব, টাকাওয়ালা সাহেব। ভাইরা আমার, আমাদের দান গরিব দুঃখীকে আমরা দিব, আলেমন আমাদেরকে আমরা হাদিয়া দিব, কিন্তু আমাদের সব কিনে নিয়ে বাপমার হক আদায় করা ছাড়া যদি কোনো পীরের নামে দেন, আবার নাম দিছেন বাবা, কত বাবা থাকে একটা মুসলমানের, বাঙালির কোনো বাবার শেষ নাই, দয়াল বাবা, কেরলা বাবা, পীর বাবা। আল্লাহ তালা সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য মাইকিং করা ইসলামে কতটুকু জায়েজ আছে? কোনো মানুষ মারা গেলে এই লোকটার জানাজা হবে, এটার জন্য তো আর জানাজার জন্য তো আজান নাই, একামত নাই, জানাজা হবে শুধুমাত্র এই ঘোষণা দিলেন মাইকে, এটা হতে পারে, কিন্তু এটা শোক প্রকাশ বা মাতমের অংশ হিসেবে যদি হয় তাহলে সেটা জায়েজ নয়। কারণ কোনো মানুষ মারা যাওয়ার পরে জাহিলি যুগের একটা অভ্যাস ছিল, লোক ভাড়া করত, লোক ভাড়া করে এনে কান্নাকাটি করাইতো। আমাদের কাছে এটা হাস্য করি আসলে, কারণ আমাদের সমাজে এটা নাই, মহিলা ছিল কিছু, এখনকার যেরকম যেরকম ব্যান্ড পার্টি আছে না, ব্যান্ড পার্টি, আমরা ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাসাহাসি করি, গান গাওয়ায় ফুর্তি করি, তাই না? সে যুগের মানুষ কারো বাপ মারা গেলে, মা মারা গেলে ওই মহিলাদেরকে ভাড়া করে আনতো, আইনা কি করতো, কান্না করাইতো, এই মাতম করানো, এটা শরীয়তে জায়েজ নয়, জাহিলি যুগের স্বভাব। তো এই জন্য কোনো মানুষ মারা যাওয়ার পরে মাইকিং করে যদি ওইটার অংশ হিসাবে করে বা ওইটাই কিছু করেছে, না জায়েজ হবে, কিন্তু জানাজার নামাজের ঘোষণা দিল, এটাতে অসুবিধা নেই।